গ্রিসের অ্যাথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি অ্যাথেন্স শহরে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, আর এই হচ্ছে গ্রিসের রাস্তাঘাট। এয়ারপোর্ট থেকে অ্যাথেন্স শহরে যেতে বেশিক্ষণ লাগে না, এই যে 30 থেকে 40 মিনিট লাগবে যদি ট্রাফিক না থাকে। আর এই যে অ্যাথেন্সের সাইন দেখাচ্ছে, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, এত ট্রাফিক নেই। এয়ারপোর্ট থেকে বেরোবার সাথে সাথেই দেখতেছি এই যে গ্রিসের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা একটা দেশ, পাশাপাশি থাউজেন্ড আইল্যান্ডের দেশ। এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে সাগর, আর এই সাগরে আছে 1000-এর উপরে আইল্যান্ড। এই জন্যই এই গ্রিসকে বলা হয় থাউজেন্ড আইল্যান্ডের দেশ। অনেক সুন্দর একটা দেশ, বাট এখন একটা ঠান্ডা পড়াই, লোকজন খুব কম আসতেছে এই গ্রিসে, কারণ ইউরোপের প্রতিটা কান্ট্রিতে এখন মোটামুটি ঠান্ডা পড়তেছে কম বেশি। তো গ্রিস একটু গরম অন্যান্য কান্ট্রির চেয়ে, কিন্তু এখানে এসে যা অবস্থা দেখতেছি এখানেও ভালো ঠান্ডা পড়তেছে। আর এই হচ্ছে গ্রিসের ট্রেন, ইলেকট্রিক চালিত ট্রেন, এই যে উপরে কেবল আছে, অনেক স্পিডে চলতেছে, বোঝা যাচ্ছে না কারণ আমরা গাড়িতে আছি। আর এই যে দূরে চারপাশে সব হচ্ছে পাহাড় আর পাহাড়। আর আমাদের হোটেলটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্স শহরের একেবারে মধ্যগামে, যাতে অ্যাথেন্সের সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারি সেভাবে হোটেলটা নিছি, যাতে মুভ করতে সুবিধা হয়। আর এই যে ট্রেনটা আমাদের সাথে সাথেই যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরোওয়ার সাথে সাথেই এই গ্রিসের ট্রেন দেখতে পেলাম, এটা মনে হচ্ছে এয়ারপোর্ট ট্রেন হতে পারে। যেমন আমাদের নিউ ইয়র্কে কিংবা নিউ জার্সি প্রতিটা দেশেই গেলে এয়ারপোর্টের সাথে এই যে ট্রেন দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় এয়ার ট্রেন, সেটা হয়তো। আর এই যে অ্যাথেন্সের সাইন দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপর। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, অল্প কিছুক্ষণ পরেই একেবারে অন্ধকার হয়ে যাবে। এই যে আমরা এখন একটা টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি, একেবারে ঘুটঘুটে অন্ধকার। বুঝলাম না টানেলের ভিতরে এত অন্ধকার, যে লাইটগুলো আছে এগুলো পাওয়ারও খুব কম। এই যে আস্তে আস্তে টানেল থেকে বের হয়ে যাচ্ছি, সামনে মনে হচ্ছে আরেকটা টানেল। তো এভাবে ওয়ান বাই ওয়ান ছোটো ছোটো টানেল পার হয়ে চলে যাচ্ছি অ্যাথেন্স শহরে। চলে আসলাম অ্যাথেন্স শহরে, এসেই দেখি চারপাশ অন্ধকার, মনে হচ্ছে লোডশেডিং চলতেছে। রাস্তার মাঝখানে যে ল্যাম্পপোস্টগুলো আছে ওখানেও লাইট জ্বলতেছে না, পাশাপাশি বিল্ডিংগুলো তো সেম অবস্থা, একেবারে অন্ধকার। বুঝতেছি না ঘটনা কী, এই দেশেও কি লোডশেডিং হয় নাকি। এই হলো গ্রিসের অ্যাথেন্স শহর। হঠাৎ করে অল্প কিছুক্ষণ পরে দেখি চারপাশে আবার ফকফকা হয়ে উঠলো, ঘটনা কী। একটু আগে দেখলাম অন্ধকার, এখন আবার চারপাশে আলো। বড়দিন উপলক্ষে এই যেখানে ছোটো ছোটো গাড়িতে লাইটিং করা হয়েছে, সান্তা ক্লজ সেজে এরা আনন্দ উল্লাস করতেছে আর আমাকে টাটা দিচ্ছে। এই যেখানে আরেকজন, সেও আমাকে দেখে টাটা দিচ্ছে। তো এই হলো গ্রিসের অ্যাথেন্স শহর রাতের বেলার কিছু দৃশ্য। সামনে আরও কিছু ভিডিও আসবে এই গ্রিসের অ্যাথেন্স শহরের উপর, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।